টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন কিভাবে এই স্টেমেল সিএসএস পিএসপি এবং মাইস্কুয়েল ব্যবহার করে একটি ডায়নামিক ওয়েবসাইট এবং একটি সিএমএস তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ডায়নামিক ডিটেলস পেজ তৈরি করবেন ইতিপূর্বে আপনারা আপনাদের সাইডে যে ইমেজগুলো রয়েছে ইমেজগুলোতে লিঙ্ক অ্যাড করেছেন এবং সেই ইমেজগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে সংশ্লিষ্ট সাইডে চলে গিয়েছে বর্তমানে আমরা নিউজ সাইডের যে হেডিংগুলো দিয়েছি এই হেডিংগুলোতে আমরা এখন লিঙ্ক অ্যাড করব এবং সেই লিঙ্কে ক্লিক করলে সেই সাইড সংশ্লিষ্ট ডিটেলস বর্ণনা আমাদের এই সাইডে শো করবে অর্থাৎ আমরা একটি ডায়নামিক ডিটেলস পেজ তৈরি করব। আপনারা ইচ্ছে করলে যে আমরা যে ইন্ডেক্স ড ডট পিএসপি তৈরি করেছে এই ইনডেক্স আমরা আমাদের ডিটেলস তথ্য শো করাতে পারি কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য নতুন আরেকটি ডিটেলস পেজ নেব সেই ডিটেলস পেজে আমরা ডিটেলস তথ্য শো করাবো আমি নতুন একটি ডকুমেন্ট নিলাম আমাদের এই ডিটেলস পেজের লেআউটটি ইনডেক্স পেজের মতনই এই কারণে আমি ইনডেক্স পেজে যত কোড রয়েছে সকল কোড আমি কপি করে আমাদের ডিটেলস পেজে পেস্ট করে দিলাম তারপর আমরা এটি সেভ দেব আমাদের ডিটেলস পেজটি আমরা এই জায়গাতেই সেভ করব আমাদের যে নিউজ সাইট যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারে সেভ করব আমি এই ফাইলের নাম দিচ্ছি ডিটেলস ডট পিএসপি আমি সেভ দিলাম এখানে আমাদের লেআউটটি মোটামুটি একই রকম থাকবে জাস্ট শুধু এই যে মাঝখানে আমরা যে কন্টেন্ট কন্টেনার যেটি দিয়েছিলাম এটি আমাদের এখানে প্রয়োজন নেই আমরা এটি রিমুভ করে দিলাম তারপরে আমি এটি সেভ দিলাম আমার ব্রাউজারে গিয়ে নতুন একটি ট্যাব নিয়ে আমি এখানে আমরা লোকাল হোস্টে নিউজ সাইটের মধ্যে গেলাম আমাদের ফাইলের নামটি হচ্ছে ডিটেলস ডট পিএসপি আমি এই লোকেশনে চলে গেলাম দেখুন আমাদের এখানে ডিটেলস পেজটি চলে আসছে এবং এখানে আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক শো করছে আমরা এখন এখানে তথ্য শো করাবো আমাদের এই ডিটেলস পেজে তথ্য শো করানোর জন্য আমাদের হোম পেজে কিছু কাজ করতে হবে আমাদের যে হেডিংগুলো রয়েছে এই গুলিতে লিঙ্ক অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আমি হোম পেজে গেলাম এখানে আমাদের হেডিংগুলো রয়েছে এই এই জায়গায় এই লাইনে আমরা হেডিংগুলো শো করেছি এইখানে আমরা এখন অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করব আমি অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগ দিলাম এবং এন্ডিং ট্যাগ দিয়ে দিলাম এখন আমরা এই জায়গায় আমাদের ডিটেলস পেজের লিঙ্ক দিয়ে দেবো আমি লিঙ্কটি অ্যাড করলাম আমি এটা সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে আমি এখানে রিফ্রেশ দিলাম তাহলে দেখুন এই যে আমাদের প্রত্যেকটি হেডিংয়ে লিঙ্ক চলে এসেছে এখানে আপনারা লক্ষ্য করুন এখানে শো করছে লোকাল হোস্ট নিউজ সাইট তারপরে ডিটেলস ডট পিএসপি আমি যদি এই হেডিংয়ে ক্লিক করি তাহলে সে আমাদের ডিটেলস পেজে চলে যাবেন আমি প্রত্যেকটি যদি ক্লিক করলে ডিটেলস পেজে চলে যাবে কিন্তু এখানে আমাদের ডিটেলস পেজে কোনো তথ্য শো করছে না এই ডিটেলস পেজে তথ্য শো করার জন্য আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে যেমন এখানে আমরা শুধুমাত্র ডিটেলস ডট পিএসপি এটি লিখেছি কিন্তু আমাদের এখানে প্রত্যেকটি লিঙ্কের জন্য আলাদা আলাদা তথ্য দিতে হবে আলাদা আলাদা তথ্য দেওয়ার জন্য এখানে ডিটেলস ডট পিএসপি দেওয়ার পরে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিব তারপরে আমরা এখানে আইডি লিখলাম তারপরে একটি ইকুয়াল চিহ্ন দিলাম তারপরে আমরা এখানে আমাদের যে এই প্রত্যেকটি সাইডের তথ্যের জন্য এখানে আমরা যে আইডি দিয়েছি এই আইডির প্রেরণ করবো এখানে আমাদের যে আইডি নাম্বারটি এই জায়গায় আমরা এখানে অ্যাড করব এখানে অ্যাড করার জন্য এখানে পিএইচপি স্টার্টিং কোড দিলাম পিএসপি ইন্ডিং কোড এর ভেতরে আমরা ইকু দিয়ে আমাদের আইডি এখানে পাবলিশ করলাম তারপরে আমি এটা সেভ দিলাম আমার ব্রাউজারে হোম পেজে গিয়ে আমি আবার এটি রিফ্রেশ দিলাম দেখুন প্রথম আলোতে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন আপনারা এখানে লক্ষ্য করুন এইখানে ডিটেলস ডট পিএচপি তারপরে প্রশ্নপাতক চিহ্ন তারপরে আইডি ইকুয়াল টু ওয়ান আসছে তারপরে টাইমস অফ ইন্ডিয়াতে যখন আমি নিয়ে যাচ্ছি এখানে যখন আইডি ইকুয়াল টু টু এবং বিবিসি নিউজে নিয়ে গেলে আইডি ইকুয়াল টু থ্রি অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটি লিঙ্ক আলাদা আলাদা হয়ে গিয়েছে এখন আমি যদি কোনো একটি হেডিংয়ে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে ব্রাউজারের অ্যাড্রেস বাড়ে ডিটেলস ডট পিএচপি তারপরে প্রশ্নপাতক আইডি ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এখানে এক নম্বর আইডিটা চলে আসছে পরে আমি যদি পরেরটাতে ক্লিক করি অথবা বিবিসি নিউজে ক্লিক করি তাহলে দেখুন এখানে আইডি কল্ডে থ্রি অর্থাৎ তিন নম্বর আইডিটা চলে আসছে এখানে আমরা যে আইডিটা পাচ্ছি এই আইডিটাকে কাজে লাগিয়ে আমাদের এখানে ডিটেলস তথ্য শো করাবো তাহলে আমরা এখানে আমাদের লিঙ্কের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা ডিটেলস পেজে কিছু কাজ করবো ডিটেলস পেজে কাজ করার জন্য এখানে যে আমরা যে আইডিটা যে ব্রাউজারে প্রেরণ করছি এই আইডিটা আমরা ডিটেলস পেজে আমরা গ্রহণ করবো ডিটেলস পেজে আইডিটা গ্রহণ করার জন্য এখানে আমরা গেট মেথড ব্যবহার করবো তার আগে আমরা একটা ভেরিয়েবল নিবো ভেরিয়েবলের নাম দেব গেট আইডি এখানে আমরা তথ্য গ্রহণের জন্য গেট মেথড ব্যবহার করছি এখানে দেখুন যে ইন্ডেক্স পেজে যখন আমরা এখানে তথ্যটি প্রেরণ করেছি তখন এই জায়গায় আমরা লিখেছি আইডি সেই কারণে এখানে তথ্য গ্রহণের সময় এই জায়গায় আমাদের আইডি লিখতে হবে অর্থাৎ এইখানে আমরা তথ্য প্রেরণ করার সময় যেটি লিখবো এখানে সেটি বসাই দিতে হবে এখানে যদি আমরা এক্স ওয়াই জেড অথবা অন্যান্য কিছু লিখে দিতাম তাহলে এখানে আমরা ওই এক্স ওয়াই জেড অন্যান্য কিছু আমরা এখানে লিখে দিতে পারবো তারপরে আমরা আমাদের গেট মেথডের মাধ্যমে আইডিটা আমরা গ্রহণ করতে পেরেছি কিনা সেটি আমরা চেক করার জন্য এটা আমরা পাবলিশ করব ই করে দিলাম আমাদের হোম পেজে গেলাম আমরা এই প্রথম যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে এক চলে আসছে এখানেও এক চলে আসছে অর্থাৎ আমাদের এই গেট মেথডের মাধ্যমে আমরা আইডিটা গ্রহণ করতে পারছি এখন আমরা যদি বিবিসি নিউজে ক্লিক করি দেখুন এখানেও থ্রি আসছে এখানেও থ্রি চলে আসছে এরপরে আমরা যে এই গেট মেথডের মাধ্যমে আইডিটা গ্রহণ করলাম এটি আমরা এখানে যে এস এ যে আমরা যে বিভিন্ন তথ্য সিলেক্ট করেছি আমাদের ডাটাবেসে সেখানে আমরা এই গেট আইডিটা কাজে লাগাবো এটা আমাদের কাজ শেষ হয়ে গেছে রিমুভ করে দিলাম তারপরে দেখুন এখানে আমরা এসকিউএল এ আমরা এখানে নিয়েছিলাম যে আইডি সাইট নেম সাইট কান্ট্রি ইত্যাদি আমরা সিলেক্ট করেছিলাম এখানে আমরা একটি কন্ডিশন দেব এসকিউএল এ হচ্ছে কন্ডিশন দেওয়া যায় যে নির্দিষ্ট শর্ত অনুযায়ী নির্দিষ্ট কাজ করবে যেমন এখানে আমরা বলেছিলাম যে আমাদের এই তথ্যগুলো সিলেক্ট করবে নিউজ সাইট থেকে এখানে আমরা একটি হায়ার কন্ডিশন দেব হায়ার আইডি ইকুয়াল টু এখানে আমরা যে গেট আইডি যে ভেরিয়েবল নিয়েছি এই ভেরিয়েবল এখানে লিখে দেব গেট আইডি অর্থাৎ আমাদের এইখানে যে গেট আইডির মাধ্যমে যে তথ্যটি আসবে এই তথ্যটি এই গেট আইডি এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে আর এইখানে যে সেই সকল তথ্য সিলেক্ট করবে আমাদের এই নিউজ সাইড টেবিল থেকে সেই সকল তথ্য সিলেক্ট করবে যেই তথ্যের মধ্যে আইডি টু থাকবে হচ্ছে গেট আইডি অর্থাৎ এখানে আমরা যদি গেট আইডি যদি ওয়ান হয় তাহলে এখানে আইডি টু ওয়ান যেটা রয়েছে যে তথ্যগুলোতে আইডি টু ওয়ান রয়েছে সেই তথ্যগুলো সিলেক্ট করবে আমাদের ডাটাবেস লক্ষ্য করুন এখানে আইডি টু ওয়ান যদি আসে তাহলে আমাদের এখানে যে প্রথম যে রোটি রয়েছে সেই রোটি সে সিলেক্ট করবে আবার আইডি টু যদি থ্রি আসে তাহলে এই তিন নম্বর রোতে যে আমাদের তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সিলেক্ট করবে তাহলে আমরা এখানে শর্ত অনুযায়ী আমাদের তথ্যগুলো সিলেক্ট করলাম তারপরে আমরা এখানে একটু কোয়েরি করেছি এটা আমাদের লাগবে এজ ইট ইজ যা আছে তাই তারপরে আমাদের এইখানে ডিটেলস তথ্য যেখানে আমরা শো করাবো সেখানে যাই এই কন্টেন্ট বডি লেফট এটার ভিতরে আমরা ডিটেলস তথ্য শো করাবো আমরা এখানে প্রথমে হেডিংটা শো করাবো তারপরে ইমেজ এবং তারপরে ডিটেলস আমাদের প্রথমে অ্যারেটা আমরা তৈরি করব মাই স্কুয়েলি ফ্যাস ফাংশনটা নিয়ে নিলাম তারপরে আমাদের এই এরের মধ্যে আমরা আমাদের এইখানে যে কুয়েি করেছি এই কুয়েির এই তথ্যটি আমরা রাখবো স্কুয়েল কুয়েরি তাহলে আমরা এখানে স্কুয়েল কুয়েি ভেরিয়েবলটি বসাই দিলাম ইন্ডেক্স পেসে আপনারা এই ধরনের কাজ করেছেন তারপরে আমরা এখানে একটা করে ভেরিয়েবল নেব এবং সে ভেরিয়েবলের ভিতরে আমাদের সকল তথ্য আমরা এখানে স্টোর করব সাইড সাইড নেমে একটা ভেরিয়েবল নিলাম এখানে সাইড নেমের ভেরিয়েবলটি আমরা এই আমরা এই অ্যারে থেকে এখানে স্টোর করব আমাদের এখানে রয়েছে সাইট নেম সাইট লগো এবং ডিটেইলস এই কটি তথ্য আমাদের এখানে লাগবে আমরা এখানে আরেকটি ভেরিয়েবল নিলাম সাইট লগো এবং সাইট লগোর মধ্যে আমাদের সাইট লগোর যে তথ্যটি রয়েছে সেটি স্টোর করলাম তারপরে আমরা এখানে আরেকটি ডিটেলস নামে একটি ভেরিয়েবল নিলাম এবং ডিটেলসের যে তথ্যটি এড়ে থেকে আমরা সেই তথ্যটি এখানে স্টোর করলাম তারপরে আমরা এই তথ্যগুলো আমাদের নিচে শো করাবো আমাদের সাইডে শো করাবো শো করানোর জন্য প্রথমে আমরা একটি হেডিং টু নিলাম হেডিং টুতে আমরা আমাদের হেডিংটি রাখবো সাইডের নামটি রাখব এখানে আমরা সাইড নেমটি পাবলিশ করলাম হেডিং টুর মধ্যে তারপর আমরা ইমেজটি পাবলিশ করব ইমেজের সোর্সটি এখানে দিয়ে দিতে হবে আপনারা জানেন যে আমাদের সকল ধরনের ইমেজ রয়েছে ইমেজেস ফোল্ডারের এর ভেতরে ইমেজের নামটি আমরা শো করাবো সাইড লগো আমাদের ইমেজের নাম সেটি আমরা শো করালাম তারপরে আমরা এখানে একটি প্যারাগ্রাফ নিব এবং এই প্যারাগ্রাফের ভেতরে আমরা ডিটেলস তথ্যটি শো করাবো আমাদের এখানে কোডিং লেখার কাজ শেষ তারপর আমরা ব্রাউজারে গেলাম গিয়ে আমরা যে কোনো হেডিং এ ক্লিক করলাম এখানে দেখুন আমাদের হেডিং টি চলে আসছে এবং নিচে আর ইমেজ টি আসে নাই ইমেজ টি না আসার কারণটি হচ্ছে এখানে আমাদের কিছু একটা ভুল হয়েছে এখানে ইকো দিতে হবে ইকো না দেওয়ার কারণে নাই আমি আবার রিফ্রেশ দিলাম দেখুন আমাদের লগটি চলে আসছে এবং আমাদের হেডিং ডিটেলস সবকিছু কিছু মতো শো করছে এখন আমরা যদি অন্য একটি কোন লিঙ্ক যদি ক্লিক করি যেমন বিবিসি নিউজ এটাতে ক্লিক করলাম দেখুন এখানে আমাদের বিবিসি নিউজের তথ্যগুলো শো করছে অন্যভাবে আমাদের টাইমস অফ ইন্ডিয়া এটিতেও কাজ করেছে অর্থাৎ আমরা সাকসেসফুলি আমাদের সাইডের ডিটেলস পেজটি তৈরি করতে পেরেছি পর্বে আপনারা দেখলেন কিভাবে ডায়নামিক্যালি ডিটেলস পেজ তৈরি করবেন আপনাদেরকে আমি অনুরোধ করব। আমার এই টিউটোরিয়ালগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা দেখবেন তাহলে আমার এই প্রোজেক্টটি বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনারা এ ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে সে সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার দিন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ